হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো যে কচু দিয়ে চিকেন, মানে কচু চিকেন। তো এই রেসিপিটাতে দেখো, প্রথমে আমি তেল গরম করে নিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভেবেছিলাম আসলে দেখাবো না, তারপর মনে হলো হ্যাঁ কী করবো, কী ভিডিও ছাড়বো, তো এটাই দেখায়। তো দেখো, কচুগুলো আমি আগেই ভেজে নিয়েছি, এটা দেখাইনি, তখন তো ভাবিনি ভিডিও করব, তাই দেখাইনি। এ দেখো কচু আমি কেটে নিয়ে ভেজে নিয়েছি, খুব সুন্দর করে একদম ডুবো তেলে ভেজে নিয়েছিলাম। আর এদিকে দেখো মশলা করছি, হচ্ছে আদা, রসুন, শুকনো লঙ্কা। আসলে আমরা ঝাল খাই বলে বেশি লঙ্কা দিচ্ছি, তোমরা যদি ঝাল না খাও তো অল্প ঝাল দেবে। আর এই 3.5 চামচ ছোট চামচের জিরে গুঁড়ো দিয়েছি। আর গোটা ধনে নেই বলে আমি গুঁড়ো ধনে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধু, আসলে আমার কাছে গোটা ধনে ছিল না, তো আমি জিরে গোটা দিয়েছি, কিন্তু ধনেটা গুঁড়োই দিয়েছি। এবার একটু জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো এদিকে দেখো পেঁয়াজগুলো একটু নরম নরম হয়েছে, এবার আমি সামান্য এর মধ্যে চিনি দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা আরও ভালো কালার আসবে আর পেঁয়াজটা খুব সুন্দর হবে, দেখতেও ভালো হবে, তরকারিটাও একটু স্বাদ হবে। সেই জন্য আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, তারপর মশলাটা করে দিয়ে দেবো এর মধ্যে। তো বন্ধুরা, আমার এই যে মশলা করা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলোর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো, সব মশলাটাই দিয়ে দেবো। তো এই যে মশলা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি, মশলাটা ভালো করে কষিয়ে নেব আর কি। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি এগুলোর মধ্যে মাংসটা দিয়ে দেব। তো বন্ধুরা, এবার আমি নুন হলুদ দিয়ে দেবো। এটা কষানোর সময় দিলেও হয়, নুন হলুদটা আমি কষানোর সময় দিইনি, ভুলে গেছিলাম, তাই এখন দিলাম। তো এখন দিলেও হয়, কষানোর সময় দিলেও হয়, মানে মশলা কষাবার সময়, সরি, মশলাটা যখন আমি ভাজছিলাম তখন দিলেও হয়। তো এই যে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি, মাংসটা ঢেকে ঢেকে কষি নেবে বন্ধুরা, ঢেকে ঢেকে কষি নিলে খুব ভালো হয়, খুব সুন্দর হয়। তাহলে মাংসটা সুন্দর ভিতর পর্যন্ত মশলাটা ঢোকে। আর মাংসের জলও বেরিয়ে যায় একটু। এ দেখো মশলাটা আমি কতটা ভাজা ভাজা করে ভেজে কষিয়ে নিয়েছি। আর আলুটা দিয়ে দিয়েছি, দুটো আলু দিয়েছিলাম ছেলের জন্য, মেয়ের জন্য, মানে একটা আলু 2 পিস আছে, আর বাদ বাকি সব কচু। আমি আর তোমাদের দাদা, কচুটাই ভালো লাগবে মাংসতে, কিন্তু কচুটা খুব আগে দিলে চলবে না, কচু গলে গেলে একদম ল্যাল ল্যালে হয়ে যাবে, তরকারি ল্যাল ল্যালে হবে না, কিন্তু কচুটা থাকবে বেশ সুন্দর। তো এবার কষানোটা হয়ে গেছে, আমি এদিকে জল ফুটতে দিয়েছিলাম, এই গরম জলটা মাংসর মধ্যে দিয়ে দেবো, কষানো মাংসের মধ্যে। তো কষানো মাংসগুলোর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এবার ফুটে গেলে আমি কচুগুলো দিয়ে দেবো, ফুটে গেছে, এবার আমি কচু, আসলে এমনিতেও ফোটানো জলটা তার জন্য সঙ্গে সঙ্গেই ফুটবে, এবার আমি কচুটা দিয়ে দেবো, কচু দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। কচুটা খুব ভালো করে ভেজেছি, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই যে কচুগুলো দিয়ে দেবো, এবার কচুগুলো দিয়ে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে ফুটে গেছে,
এবার হয়েও গেছে ঝোলটা, একটু ঝোল তো লাগবেই। তো সেই জন্য এইটুকু ঝোল তো রাখতে হবে। আর আপনারা যদি খুবই শুকনো খান তাহলে পুরোটাই ফুটিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে দেবেন। তো আমার হয়ে গেছে, কচুও সুন্দর নরম হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুদের বলছি, যারা এখনও আমার বন্ধু হওনি, প্লিজ আমাকে বন্ধু করে নিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা যারা আমার আগের থেকেই বন্ধু হয়ে আছো, তো প্রত্যেক বন্ধুকে জানাই আমি ভালোবাসা আর শুভকামনা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। আসলে লাইক করতে হয়তো আলাদা এক্সট্রা নেট কাটে না, কিন্তু কি জানি কেন সবাই একটা লাইক করতেও খুব কষ্ট হয় অনেকের। তো বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই আমার ভিডিওটা শেষ করি।